নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন দুনিয়াতে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আমাদের বিশ্বাসের বাইরে, যার সমাধান এখনো পর্যন্ত বিজ্ঞানের কাছেও নেই। বন্ধুরা, আজ আমরা তেমনই কয়েকটি রহস্যময় দরজার কথা জানব যা আমাদেরকে অবাক করে দেবে। তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এরপর থেকে প্রতি রবিবার আমরা একটি করে নতুন ভিডিও পোস্ট করব। যদি আপনারা ওই ভিডিওগুলিকে মিস না করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ডোর অফ তাজমহল, ভারতের এক অন্যতম আকর্ষণীয় স্থান তাজমহল। সম্রাট শাহজাহান 1631 সালে তার প্রিয়তম পত্নীর স্মৃতির উদ্দেশ্যে এটি বানিয়েছিলেন। তার বেগম মুমতাজ 14তম সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান ও মুমতাজের নাম থেকে এর নাম হয় তাজমহল। তাজমহলকে যমুনার দিক দিয়ে দেখলে এর তলায় এক লাল রঙের বিশাল কক্ষ দেখা যায়, যার ভেতরে 1089টি রুম ও একটি ফ্লোর আছে, যেখানে 22টি রুম গুপ্ত অবস্থায় আছে। আজও কেউ সঠিকভাবে জানে না এই রুমগুলির বন্ধ দরজার পেছনের ইতিহাস কি। অনেকের মতে এখানে শাহজাহান তার প্রিয় পত্নীকে মমি করে রেখেছিলেন, যা ইসলাম বিরুদ্ধ। কেউ বলেন শাহজাহান এখানে এমন কিছু করতেন যা তিনি সকলের কাছ থেকে গোপন রাখতে চাইতেন। কিছু হিন্দুদের বিশ্বাস তাজমহল কোনো হিন্দু মন্দির ভেঙে বানানো হয়েছিল, আর এই দরজার পেছনে তারই কোনো প্রমাণ লুকিয়ে আছে। কিছু বিজ্ঞানীদের মতে এখানে এমন কিছু গ্যাস আছে যা বিস্ফোরিত হয়ে সব কিছু ধ্বংস করে দিতে পারে। কিন্তু বাস্তবে এই দরজার পেছনে কি আছে তা আজও অজানা। দ্য মিস্টিরিয়াস ডোর অফ পাবলো এসকোবারস সেফ। পাবলো এসকোবার, যিনি সমগ্র বিশ্বের সবচেয়ে বড় ড্রাগ ডিলার ছিলেন, আমেরিকার প্রায় 80% কোকেন তার মাধ্যমেই বিক্রি হতো। তিনি শুধুমাত্র 1990-এ কোকেন বিক্রি করে প্রায় $21 মিলিয়ন ইনকাম করেন। কিন্তু 1993 সালে এক পুলিশ এনকাউন্টারে তিনি মারা যান। তার সমস্ত সম্পত্তি সরকার সিল করে দেয় আর তার প্রপার্টি বিক্রি করে দেয়। এইসব প্রপার্টির মধ্যে একটিকে যখন এক ফ্যামিলি কিনে কিছু কাজ করাচ্ছিলেন, তখন তারা একটি বিশাল সিন্দুক পান। তারা ভয় পেয়ে যান এতে কোকেন, কোনো হাতিয়ার বা বোম থাকতে পারে। তারা পুলিশে খবর দেন, কিন্তু পুলিশ আসার আগেই সিন্দুকটি অদ্ভুতভাবে গায়েব হয়ে যায় বা চুরি হয়ে যায়। পুলিশ আজ পর্যন্ত সেই সিন্ধুকের কোনো সন্ধান করতে পারেননি। সেই সিন্ধুকের দরজার পেছনে কি ছিল তা আজও অজানা। মিস্টিরিয়াস ডোর অফ সিল্ড মিউজিয়াম। বন্ধুরা, আপনার লাইফে কখনো টাইম মেশিনের কথা শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, আমি সেই মেশিনের কথাই বলছি যার মাধ্যমে আপনারা অতীত বা ভবিষ্যতে পৌঁছে যেতে পারেন। কিছু ব্যক্তিদের মত এমনই এক টাইম মেশিন আছে লন্ডনের ব্রমটন সিমেট্রিতে। ব্রমটন লন্ডনের খুব পুরনো নামকরা সিমেট্রিগুলির মধ্যে একটি। এখানে আকর্ষণের কেন্দ্র হল হ্যানা কার্টারের মিউজিয়াম, যা প্রায় 165 বছর ধরে কোনোভাবেই খোলা সম্ভব হয়নি। স্থানীয় লোকের বিশ্বাস নিজের কবরেই হ্যানা লুকিয়ে রেখেছেন টাইম মেশিন। হ্যানা কার্টার ওই সময়ের এক সম্ভ্রান্তপূর্ণ মহিলা ছিলেন। তিনি মিশরের কালচার আর ইতিহাসে বিশেষ ইন্টারেস্ট দেখাতেন। তিনি বেশ কিছু মিশরীয় অভিযান স্পন্সরও করেছিলেন। ওই সময় মিশরীয়দের কিছু আশ্চর্যজনক আবিষ্কার সবার সামনে আসে। হ্যানা বিশ্বাস করতেন ইজিপ্টের লোকেরা টাইম মেশিনের ব্যবহার জানত। তিনি তার মারা যাওয়ার আগে 20 ফুট উঁচু মিউজিয়ামটি মিশরীয়দের পদ্ধতিতে তৈরি করান। তিনি মারা যাওয়ার পর মিউজিয়ামটির দরজা ভালো করে সিল করে দেওয়া হয়।
স্থানীয়রা বিশ্বাস করতে শুরু করেন হ্যানা মিশরীয়দের টাইম ট্রাভেলের রহস্য জেনে গেছিলেন। তার মিউজিয়ামের মধ্যে তিনি টাইম মেশিনটি লুকিয়ে রেখেছেন। এই কথাগুলি তখন সবার সামনে আসে যখন একজন নামকরা মিউজিশিয়ান কথাগুলি স্বীকার করে। বিশেষজ্ঞদের মতে এই স্মৃতিসৌধটির বাইরের দেওয়ালে করা কারুকার্য স্থানীয়দের কথাগুলির দিকে নির্দেশ করছে। শোনা যায় যারা এই দরজাটি খোলার চেষ্টা করেছেন তারা আর কখনোই ফিরে আসেনি। আশা করছি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। আগামী সপ্তাহে আমরা এরকম আরও কয়েকটি দরজার রহস্যজনক গল্প নিয়ে আসব। যদি আপনারা ওই ভিডিওগুলিকে মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করুন। We'll be right back.